জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণের ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। তবে লঙ্কানদের এমন পরাজয়ে তাদের চেয়েও দুঃখী আরেক দল অস্ট্রেলিয়া, কারণ ইংলিশদের জয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত হলো অ্যারন ফিঞ্চের দল। শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছে বেশ আগেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাসুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। 24 বলে 39 রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেয় তারা। 14 বলে 18 রান করে কুশলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ের সাথে 33 রানের জুটি করে নিসাঙ্কা। তবে ধনঞ্জয় বিদায়ের পর রানের গতি কমতে থাকে, তবে শেষ পর্যন্ত 141 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। মাঝারি লক্ষ্য তারাই ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজিমাত করেছে ইংলিশ ওপেনার। জস বাটলার ও অ্যালেক্স হেলসের 75 রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র 44 বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা। তবে ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। 44 রানের ব্যবধানে ইংলিশদের 6 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল, কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয় দাসন সানাকার দলকে। 36 বলে 42 করে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান স্টোকস। ধন্যবাদ।